ট্যানারি কারখানাগুলোর আন্তর্জাতিক মান না পাওয়ার কারণে বিদেশিরা কম দামে চামড়া কেনে বলে অভিযোগ করেছে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন। বুধবার সকালে রাজধানীর একটি ক্লাবে সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি শাহিন আহমেদ এ কথা বলেন। এ সময় তারা চামড়া রপ্তানির ক্ষেত্রে সহায়তা কামনা করেন। ব্র্যান্ড বায়ারদের যদি আমরা ফিরিয়ে আনতে চাই তাহলে আমার এলডব্লিউজি সনদ দরকার, এবং এলডব্লিউজি সনদ যদি আমরা অন্ততপক্ষে 30-40টি ট্যানারিও হতে পারি, দেখা যাবে যে আপনার এক্সপোর্ট টার্গেট যে ডবল হয়ে যাবে এক বছরের ভিতরে, এবং পাশাপাশি আপনার যে এই যে চামড়ার কাঁচা চামড়ার যে দর পাচ্ছেন এইখানে সেটাও আপনার অনেকাংশে লাঘব হবে।